আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে, জাবিতে এবার ভর্তি পরীক্ষা 5 ইউনিটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জবি 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এবার 5 ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে বিশ্ববিদ্যালয়টিতে 10 ইউনিটে ভর্তি পরীক্ষা হতো, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, বুধবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় 5 ইউনিটে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য আরও বলেন, এবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি মিলে 1 ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে 1 ইউনিট, কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ ও বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে 1 ইউনিট, ব্যবসা শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA মিলে 1 ইউনিট, জীববিজ্ঞান অনুষদ, এই 5টি অনুষদ হবে এবারের ভর্তি পরীক্ষা। আগামী 18 মে থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, চলবে 16 জুন পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে 31 জুলাই, 11 আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা নিবে বিশ্ববিদ্যালয়টি। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন এই আপডেটটি। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।